प्रिय भिवार्स असलामु आलैकुम। आमी डाक्तार मोहम्मद आताउल हक आपनादेर साथे किछु बोलार जन्य आजके आबार हाजिर हयेछि। आजके आपनादेर सामने आलाप करब बा आलोचना करब एकटा होमिओपैथी औषध जार नाम रोबिनिया, RobiNiA रोबिनिया। এই ঔষধ ইউনাইটেড স্টেটসের এক প্রকার গাছের ডালের ছাল হইতে টিংচার প্রস্তুত হয়। তো যাই হোক, আপনারা শুনলেন যে ইউনাইটেড স্টেটসের এক প্রকার গাছের ডালের ছালের টিংচার হইতে টিংচার প্রস্তুত হয়। ডাক্তার সুসলারের কিছু রেমিডিজের মধ্যে অম্লের পীড়া বা অ্যাসিডিটির পীড়ার সময় যেমন ন্যাট্রাম ফস, সাধারণ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সেই প্রকার রোবিনিয়া। ইহা অ্যাসিডিটির রিজের জন্য একটা প্রধান ঔষধ। স্টমাকে সর্বদাই ভারবোধ মুখে টক পানি উঠা, টক পদার্থ, বমি, ঢেকুর কিংবা বমি যাহাই উঠে যায় বা উত্থিত হয় তাহা অত্যন্ত টক, এমনকি তাহাতে দাঁত পর্যন্ত টক হয়ে যায়। শ্বাসপ্রশ্বাস নিলেও নাকের মধ্যে সেই টক গন্ধ বোঝা যায় ইত্যাদি। এই সব বস্তুর লক্ষণের জন্য এই ওষুধের আছে। স্টমাকে অম্ল বা অ্যাসিড হইবার সময় যে শিরপীড়া বা মাথা ব্যথা হয়, যেটাকে হেডেক বলি, মাথা ব্যথা, রোবিনিয়া তাহাতে উপকারী। ইহাতে অ্যাসিডিটির সময় পেট জ্বালা করে, পেটে এক প্রকার খামচানি ব্যথা ব্যথাও হয়, পেন করে, অনুভব করা হয়। রোগী তাহার জন্য দিনে একবারের অধিক, দুইবার বা তিনবার অর্থাৎ বেশি খেতে সাহস পায় না, কারণ একটাই, ওই যে অ্যাসিড হয়, এই অ্যাসিড হওয়ার ভয়ে সে একবারের বেশি দুইবার খেতে সাহস পায় না। স্টমাকের ক্যান্সার পীড়ায় টক বমি, টক ঢেকুর থাকিলে রোবিনিয়া উপকার হইতে পারে। তো রোবিনিয়া ওষুধটা বেশি লম্বা চওড়া না করে আজকে এখানেই শেষ করবো। আর দুই একটা কথা বলে, তো ভিউয়ার্স যারা নতুন এসছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলে এটা সাবস্ক্রাইব করে দিয়ে, এটা লাইক দিয়ে প্রতিদিনের মতো আমার সদস্য হওয়ার চেষ্টা করেন, অনেক কিছু জানা যাবে। তো যাই হোক, ইহার সদৃশ ঔষধ অর্থাৎ ইহার পরিবর্তে কোন ঔষধটা প্রয়োগ করা যায় সে সমস্ত কয়েকটা ওষুধের আমি নাম বলছি। ক্যালকেরিয়া, আইরিস ইত্যাদি ওষুধগুলো ইহার পরিবর্তে দেওয়া যায়। আরও আছে অ্যাসিড সাল ইত্যাদি। ক্রম বা শক্তি, যাই হোক, মাদার টিঞ্চার ষষ্ঠ শক্তি হইতে, ষষ্ঠ অর্থাৎ 6x হইতে 200 শক্তি, 200, 6x, 12x, 30, 200 পর্যন্ত দেওয়া যায়। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে ইনশাল্লাহ নতুন ওষুধ নিয়ে আপনাদের সাথে সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।